আসসালামু আলাইকুম দর্শক, দেশে অথবা উপাসে কাছে কিংবা দূরে যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, সবাই ভালোবাসা শ্রদ্ধা ও অভিনন্দন নিয়ে সঙ্গে আছি উপস্থাপনা রেজাউল করিম, পরিচালনা রাষ্ট্র সরকার, ভিডিও সম্পাদনা রাজীব সরকার। বিহারের ইতিহাস, একটি নতুন প্রদেশ বিহার এবং উড়িষ্যা দ্বারা নির্মিত হয়েছিল ভারত সরকার 12 ডিসেম্বর 1911। আইন পরিষদ 1931 সালে বিভিন্ন বিভাগে মোট 40 জন সদস্য সমন্বয়ে গঠিত হয়। কাউন্সিলের প্রথম সভা 1931 সালে 20 জানুয়ারি অনুষ্ঠিত হয় পাটনা কলেজ বঙ্কিমপুর। 1920 সালে বিহার ও উড়িষ্যা গভর্নর প্রদেশ ঘোষণা করেন। ভারত সরকার আইন 1919, যেমনটি ভারত সরকার আইন 1935, বিহার ও উড়িষ্যা পৃথক প্রদেশে বিভক্ত ছিল। 1936 সালে বিহার তার পৃথক রাষ্ট্রীয়তা অর্জন করে। অধীনে ভারত সরকার আইন 1919 এক কামারাল আইনসভায় রূপান্তরিত হয়েছে দ্বিদলীয় একটি, অর্থাৎ বিহার আইন পরিষদ এবং বিহার বিধানসভা। অধীনে ভারত সরকার আইন 1935, বিহার আইন পরিষদের 29 জন সদস্য নিয়ে গঠিত হয়। 1938 সালের 21 মার্চ বিহার আইন পরিষদের অধীনে একটি নতুন নির্মিত ভবনের স্থান পেল। 1950 সালে 1 এপ্রিল বিএলসির সচিবালয় কাজ শুরু করে। 1952 সালের প্রথম সাধারণ নির্বাচনের পরে সদস্য সংখ্যা বাড়িয়ে 72 জন করা হয় এবং 1958 সালের মধ্যে এই সংখ্যা বাড়িয়ে 96 উন্নীত করা হয়। ঝাড়খণ্ড ফল হিসাবে বিহার পুনর্গঠন আইন সংসদে 2000 গৃহীত হয়েছে। বিহার আইন পরিষদের শক্তি 96 থেকে 72 সদস্যের মধ্যে নামিয়ে আনা হয়েছে। কিছু প্রবীণ কাউন্সিলর সদস্য বিপি মণ্ডল, জগন্নাথ মিশ্র, সত্যেন্দ্রনাথ নারায়ণ সিং এবং লালুপ্রসাদ যাদব বিহারের মুখ্যমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেছেন। বিহারের পূর্ব ভারত একটি রাজ্য। এই রাজ্যের আয়তন 94,163 বর্গ কিলোমিটার। আইনে আয়তনের বিচারে এটি দেশের দ্বাদশ বৃহত্তম রাজ্য। অন্যদিকে জনসংখ্যার বিচারে বিহার ভারতের দ্বিতীয় বৃহত্তম রাজ্য। এই রাজ্যে প্রায় 50% মানুষ গ্রামাঞ্চলে বাস করে। বিহারের মুখ্যমন্ত্রী হলেন পূর্ব ভারতের বিহার রাজ্যের সরকার প্রধান। ভারতের সংবিধান অনুযায়ী রাজ্যপাল রাজ্যের নিয়ন্ত্রণকারী প্রধান হলেও ভারতীয় প্রজাতন্ত্রের মুখ্যমন্ত্রীগণ হলেন ভারতের 28টি রাজ্য ও 2টি কেন্দ্রশাসিত অঞ্চলে দিল্লি ও পুদুচেরি নির্বাচিত সরকার প্রধান। ভারতের সংবিধান অনুসারে রাজ্যপাল হলেন রাজ্যের নিয়মতান্ত্রিক প্রধান, কিন্তু প্রকৃত শাসন ক্ষমতা সংশ্লিষ্ট রাজ্যের মুখ্যমন্ত্রীর হাতে ন্যস্ত থাকে। রাজ্যের বিধানসভা নির্বাচনের পর রাজ্যপাল সাধারণ সংখ্যাগরিষ্ঠ আসনে জয়ী দলকে বা জোটকে সরকার গঠনের জন্য আহ্বান জানান। তিনি মুখ্যমন্ত্রীকে নিয়োগ ও শপথবাক্য পাঠ করান। মুখ্যমন্ত্রী ও তার মন্ত্রিসভা বিধানসভার কাছে নিজের কাজকর্মের জন্য যৌথভাবে দায়ী থাকেন। ওয়েস্টমিনস্টার ধাঁচের সংসদীয় ব্যবস্থা বিধানসভার সভায় আস্থা অর্জন সক্ষম মুখ্যমন্ত্রীর মেয়াদ বিধানসভার 5 বছরের মেয়াদের সমান। শুধুমাত্র জম্মু ও কাশ্মীর বিধানসভার মেয়াদ 6 বছর হয়। মুখ্যমন্ত্রী কার্যালয়ের মেয়াদের সংখ্যা নির্দিষ্ট সীমা আবদ্ধ নয়। মুখ্যমন্ত্রী রাজ্যের সরকারের মন্ত্রিসভা প্রধান, কোনো কোনো ক্ষেত্রে একজন উপমুখ্যমন্ত্রী তাকে সহায়তা করেন। বিধানসভা নির্বাচনের পরে নতুন বিধানসভা গঠন ও আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেন। এরপর রাজ্যপাল নতুন মুখ্যমন্ত্রীকে নিয়োগ করার আগ পর্যন্ত প্রাক্তন মুখ্যমন্ত্রী তত্ত্বাবধায়ক মুখ্যমন্ত্রী দায়িত্ব পালন করেন। বিধানসভা মুখ্যমন্ত্রী আস্থা অর্জনে ব্যর্থ হলে রাজ্যপাল পদটি পদক্ষেপ গ্রহণের আগেও মুখ্যমন্ত্রী এই দায়িত্ব পালন করে থাকেন। তবে এই পদটি সাংবিধানিকভাবে সংজ্ঞায়িত নয় বলে তত্ত্বাবধায়ক মুখ্যমন্ত্রী একজন ক্ষমতাসীন মুখ্যমন্ত্রীর সকল অধিকারী উপভোগ করেন। তবে কোনো গুরুত্বপূর্ণ নীতি বা সিদ্ধান্ত তিনি তার স্বল্পকালীন মেয়াদে গ্রহণ করবেন না, এটাই আশা করা হয়। 1946 সাল থেকে 23 জন বিহারের মুখ্যমন্ত্রী হয়েছেন। বিহারের বিখ্যাত রাজনীতিবিদ এবং প্রথম সাবেক মুখ্যমন্ত্রী শ্রী কৃষ্ণ সিনহা, দীপ নারায়ণ, বিনানন্দ ঝা, কৃষ্ণ বল্লভ, মহামায়া প্রসাদ সিনহা, সতীশ প্রসাদ সিং, ভোলা পাসওয়াল শাস্ত্রী, হরিহর সিং, দ্বারকা প্রসাদ রায়, কর্পূরী ঠাকুর, কেদার পান্ডে, আব্দুল গফুর, জগন্নাথ মিশ্র, রাম সুন্দর দাস, চন্দ্রশেখর সিং, ভগবত ঝা আজাদ, লালুপ্রসাদ যাদব, বারবি দেবী, নীতিশ কুমার, জিতন রাম মাঝি কুলদেব, তাহারা নিজ নিজ দৃষ্টিভঙ্গি থেকে দেশের কল্যাণে ভারতীয় গণতন্ত্রের জন্য কাজ করে গেছেন। এদের মধ্যে বিহারের মুখ্যমন্ত্রী হিসেবে জগন্নাথ মিশ্র অন্যতম। জগন্নাথ মিশ্র 1988 সালে ভারতের বিহার রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করেন। জগন্নাথ মিশ্র ছিলেন একজন ভারতীয় রাজনীতিবিদ যিনি পরিবেশন করেছিলেন বিহারের মুখ্যমন্ত্রী এবং বিহার কেন্দ্রীয় মন্ত্রিসভার মন্ত্রী ডক্টর জগন্নাথ মিশ্র। 1988 থেকে 1990 এবং 1994 থেকে 2000 এর মধ্যে সংসদ সদস্য
রাজ্যসভা সদস্য ছিলেন। তার জড়িত থাকা বিষয়টি উচ্চ স্তরে ছিল ভারতীয় জাতীয় কংগ্রেস। জগদ্ধন মিশ্র তিনবার বিহারের মুখ্যমন্ত্রী নির্বাচিত হয়েছিলেন। তার ভাই পরে এল এন মিশ্র সপরিবারে এবং 80 দশকের শেষভাগে জগদ্ধন মিশ্র বিহারের সবচেয়ে শক্তিশালী কংগ্রেস নেতা হয়েছিলেন। এ এস এস এর উত্থানের আগে লালু প্রসাদ যাদব 1990 সালে জগন্নাথ মিশ্রকে কংগ্রেসের বৃহত্তম জননেতা হিসাবে স্থান দেওয়া হয়েছিল। জগন্নাথ মিশ্রকে স্নেহে ডাক্তার সাহেব নামে ডাকা হয়। তাকে মৌলানা 1980 সালে উদ্যোগে রাজ্যে দ্বিতীয় অফিসিয়াল ভাষা হিসাবে গড়ে তোলার মাধ্যমে মুসলমানদের হাতে তার যোগবদ্ধতার কারণে জগন্নাথ উপার্জন করেছিলেন। জগন্নাথ মিশ্র সমর্থন করেছিলেন এবং অনুশীলন করেছিলেন জনতা এবং 1977 সালে রাজ্য জুড়ে কয়েকশো বেসরকারি প্রাথমিক মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয় দখল করে শিক্ষকদের মধ্যে জনপ্রিয়তা অর্জন করেছিলেন। কংগ্রেস ত্যাগ করার পর তিনি এই দলে যোগ দিয়েছিলেন, জাতীয়তাবাদী কংগ্রেস পার্টি এবং পরে জনতা দল সংযুক্ত। 30 সেপ্টেম্বর 2013 একটি বিশেষ কেন্দ্রীয় তদন্তে ভুরু আদালতে রাজদাকে আরো 44 জনকে দোষী সাব্যস্ত করে পশু কেলেঙ্কারি তাকে 4 বছরের কারাদণ্ড এবং 2 লক্ষ টাকা জরিমানা করা হয়েছিল। 25 অক্টোবর 2013 এই ঝাড়খণ্ড হাইকোর্টে চশমা কেলেঙ্কারি মামলার মিশ্রকে জামিনে মঞ্জুর করেছিলেন। জগন্নাথ মিশ্র জানিয়েছেন যে কংগ্রেস সভাপতির নির্দেশে তার নাম ইচ্ছাকৃতভাবে এই কেলেঙ্কারি অন্তর্ভুক্ত ছিল সীতারাম কেষ্টি। ডক্টর জগন্নাথ মিশ্র 23 ডিসেম্বর 2017 এবং 19 মার্চ 2018 দুটি চালান কেলেঙ্কারি মামলায় খালাস পেয়েছিলেন। দুটি ক্ষেত্রে জগন্নাথ মিশ্র আপিল ঝাড়খণ্ড হাইকোর্টে বিচারাধীন রয়েছে। 2013 এর 838 এবং ক্রমো অ্যাপ এস জে 2018 এর 267। 1 কোরিয়া কেরিয়ার, 2 বিহার প্রেস বিল উর্দুকে দ্বিতীয় সরকারি রাষ্ট্রের ভাষা বানানো, গবেষণা এবং প্রকাশনা, ব্যক্তিগত জীবন, মৃত্যু তথ্য সমূহ। সূত্র কেরিয়ার, জগন্নাথ মিশ্র প্রভাষক হিসাবে কর্মজীবন শুরু করেছেন এবং পরে অর্থনীতি বিভাগের অধ্যাপক হন বিহার বিশ্ববিদ্যালয়ে। 1923 সালের 23 জুলাই তিনি বিহার রাজ্যে বিধানসভায় 2 ঘন্টা একটি বক্তব্য দিয়েছিলেন, যাতে তিনি কেন্দ্রীয় সমালোচনা করেছিলেন। কেন্দ্রের ভিতর থেকে যে অভিযোগ করেছিলেন তার মধ্যে অন্যতম ছিল যে রাজ্যটি দেশের খনিজদের 40% খনন করেছে, তবে রয়্যালিটি অর্জনে মাত্র 14% পেয়েছে। জগন্নাথ মিশ্র দাবি করেছিলেন যে তিনি কেন্দ্রের কাছে স্ট্রংলিভাবে আবেদন করেছিলেন যে নীতিটি পরিবর্তন করা উচিত। জগন্নাথ মিশ্র আরো যোগ করেছিলেন যে কেন্দ্রটি আমাদের খনিজ পণ্যগুলিকে ক্রেতা, এটি ভালো লাগেনি যে ভোক্তারা রয়্যালিটির হার নির্ধারণ করা উচিত। জগন্নাথ মিশ্র দ্বিতীয় অভিযোগটি করেন যে আর্থিক প্রশ্নগুলি রাষ্ট্রের সাথে ন্যায্য নয়। জগন্নাথ মিশ্র বলেছিলেন, আমার কাছে বিহারে আরও বেশি বিনিয়োগের জন্য ভারত ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্ট ব্যাংকের চেয়ারম্যান বলেছিলেন, আমি আর্থিক প্রতিষ্ঠানগুলোকেও স্পষ্ট ভাষা বলছি যে সব কিছুর জন্য আমরা কেন্দ্রে যাব না। কংগ্রেস আর হাইকমান্ডের জন্য সমালোচকদের স্বাধীনতার অস্বাভাবিক প্রদর্শন ছিল। প্রায় সঙ্গে সঙ্গে জগন্নাথ মিশ্রকে দিল্লিতে ডেকে পাঠানো হয়েছিল এবং পদত্যাগ করা হয়েছিল 14 আগস্ট 1983। সুধি, বিহারের পূর্ব ভারতে বিহার রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী জগন্নাথ মিশ্রের জীবন দ্বিতীয় পর্ব দেখার জন্য আমন্ত্রণ রইল। অনুষ্ঠান সম্বন্ধে আপনার সুচিন্ত মতামত দিন, অন্যকে দেখা শুরু করে দিতে অবশ্যই লাইক ও শেয়ার করুন। প্রিয় দর্শক, আমার জ্ঞান সীমিত নবর্ণ ক্ষুদ্র জ্ঞানে পূর্ব ভারতে বিহার রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী জগন্নাথ মিশ্রের জীবনী বিস্তারিত ইতিহাস অন্যান্য বিষয়বস্তু বর্ণনা করা খুবই কষ্টকর।